দর্শক শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কেষ্ট কিন্তু আরও ফেসে যাচ্ছেন আমি সে ব্যাখ্যাতে আসবো তার আগে আমি আরও একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই যে খবরটা পেলাম কিছুক্ষণ আগে সেটা হচ্ছে এটা বন্দে ভারত এক্সপ্রেসে আক্রমণ মালদহ জেলার কুমারগঞ্জে কামরা লক্ষ্য করে পাথর পাথর ছড়া হয়েছে মানে ভাবন বন্দে ভারত একটা ট্রেন ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন জায়গাতেও এই ধরনের ট্রেন চলে এখানেও চালু হয়েছে দুদিন আগেই হাওড়া থেকে শিলিগুড়ি খুব দ্রুত আর কি যাতায়াত করা যাবে বলে একটা গর্বের বিষয় সেই ট্রেনে পাথর ছোঁয়া হচ্ছে দর্শক এই খবর তো সবাই তো জানতে পারছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কি হচ্ছে এই বাংলা সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে একটা গর্বের ট্রেন বন্দে ভারত দারুণ পরিষেবা খুব দ্রুত হাওড়া শিলিগুড়ি বা এই নিউ জলপাইগুড়ি স্টেশন যাতায়াত করা যাবে একটা গর্বের বিষয় সেখানে সেই ট্রেনে পাথর ছোঁড়া হচ্ছে কোথায় আমরা রয়েছি বাংলায় রয়েছি না কোথাও অন্য কোনো জঙ্গি দেশে রয়েছি আমরা পাথর ছোড়া হচ্ছে দর্শক জানি না কে কারা এর পেছনে রয়েছে তবে খুবই খারাপ বিষয় বাংলার যে ভাবমূর্তি বাংলার যে ইমেজ সেটাকে নষ্ট করে দেশের দরবারে খুবই খারাপ বিষয় লজ্জার বিষয় মানে ধিক্কার জানানোর ভাষা নেই যে এরকম একটা গর্বের একটা বিষয় গর্বের একটা ট্রেন সকলেরই স্বাগত জানানো উচিত যে হ্যাঁ আমাদের রাজ্যে এরকম একটা ট্রেন চালু হয়েছে খুবই ভালো কোনো না কোনো সময়ে দেখবেন কারো না কারো সবারই দেখবেন একটা দরকার হয়ে পড়ে যেমন আমরা রয়েছি আরামবাগে আমরা আমাদের আমরা হয়তো খুব বেশি এই ট্রেনটাকে ব্যবহার করব না কিন্তু আমাদেরও তো কোনো না কোনো দিন তো দরকার হতে পারে আর আমরা যদি নাই বা যাই এটা তো আমাদের বাংলাতে চলছে তো বাঙালি হিসেবে তো এটা তো আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয় আমরা ওই ট্রেনে যাতায়াত করি বা না করি সেই ট্রেনে পাথর পাথর ছোড়া হচ্ছে তবে ওই যে কাঁচে পাথর ছোড়া হয়েছিল খুব মজবুত কাঁচ ফলে খুব বেশি ক্ষতি আর কি হয়নি কিন্তু আমি শুধু ভাবছি মানসিকতাটা ভাবুন দর্শক এটা তো আর ওই অন্যান্য অন্যান্য রাজ্য থেকে তো কেউ এসে এটা তো করেনি যে ত্রিপুরা থেকে এসে করেছে ইউপি থেকে এসে করেছে বা গোয়া থেকে এসে করেছে সে তো বলা যাবে না মালদাতে হয়েছে কুমারগঞ্জের ওখানে নিশ্চয়ই এলাকারই লোকজন নাহলে পাথর ছুঁড়তে তার অন্য রাজ্য থেকে কেউ কেউ তো এখানে এসে ঘাটে বসে থাকবে না যে কখন বন্দে ভারত যাবে পাথর ছুঁড়বো বাংলারই কেউ না কেউ করেছে বা মালদা তো যায় না আবার বর্ডার টপকে আসা কেউ ওখানে ঘাঁটি করে থাকার লোকজন করেছে কিনা প্রশ্ন থাকতে পারে কিন্তু খুবই লজ্জার আমাদের বাংলায় তো ঘটেছে খুবই লজ্জার দর্শক দেখা যাক তাকে ধরতে পারা যায় কি না ধরার কিন্তু এখনও কোনো খবর নেই দর্শক আমি যেটা যেটা বলতে চাইছিলাম শুরুতে সেটা হচ্ছে আমি আজকে যে খবরটা পেলাম যে সিবিআই হলফনামা জমা করেছে আদালতে এবং সেখানে যেটা আর কি বলা হয়েছে বক্রই কাণ্ডের রাতে ফোনে কথা অনুব্রত আনোয়ার আনারুলের বলছে সিবিআই কি নির্দেশ দিয়েছিলেন নেতা কেষ্ট বক্রিকাণ্ডে রাতে ফোনে কথা অনুব্রত আনারুলের বলছে সিবিআই কি নির্দেশ দিয়েছিলেন নেতা কেষ্ট হলফনামা দিয়েছে আদালতে সিবিআই সেখানে যেটা বলেছে যে যেদিন ঘটনা ঘটেছিল মানে গত বছর একুশে মার্চ একেবারে জীবন্ত পুড়িয়ে মারার যে বিষয়টা ওই দিনে রাত আটটা পঞ্চাশ মিনিট নাগাদ আনারুল যাকে গ্রেপ্তার করা হয়েছে এই জীবন্ত পুড়িয়ে পুড়িয়ে মারা কাণ্ডে তার সঙ্গে নাকি কেষ্টর কথা হয়েছে এবং শুধু ওই রাতেই নয় তারপরেও কয়েকবার কথা হয়েছে এখন এখানেই সিবিআইয়ের আর কি জিজ্ঞাস্য বা কৌতূহল যে কি নির্দেশ কি নির্দেশ দিয়েছিলেন কেষ্ট এই ঘটনার বিষয়ে অর্থাৎ দর্শক সিবিআই কিন্তু সন্দেহ করছে কেষ্টকে এই কাণ্ডের বিষয়ে সন্দেহ করছে আর সন্দেহ হওয়া মানেই বুঝতে পারছে তদন্ত আর তদন্ত হওয়া মানেই কের লাফাতে মানে এই কেসে কেষ্টরও নাম একেবারে জড়িয়ে গেল আমি জানি না এখন কি হবে আদালত কি বলবে না বলবে বা সিবিআই কি ব্যবস্থা নেবে কিন্তু এটুকু বলতে পারি নামটা তো জড়িয়ে গেল এই কাণ্ডের সঙ্গে যে আনারুলকে অভিযুক্ত বলে ধরা হয়েছে এখনও জামিন হয়নি তার সঙ্গে কেষ্টর কথা কি কথা কেষ্ট তো উপরের নেতা আনারুল নিচের নেতা যখন ওই সময় কথা হয়েছে নিশ্চয়ই ওই ঘটনা প্রসঙ্গে কথা হয়েছে আর যে ঘটনার বিষয়ে কেষ্ট বলেছিলেন সকাল সকাল যে টিভি বাস করে আগুন লেগেছে ঘটনার দিন একুশে মার্চ রাত আটটা পঞ্চাশে কথা হচ্ছে আনারুলের সঙ্গে কেষ্টর আর পরদিন সকালে টিভিতে ফোনে ইন্টারভিউয়ের ক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় কেসটাও বলেছিলেন কি টিভি বাস করে আগুন লেগেছে টিভি বাস করে তার মানে তিনি সব জানতেন সব বুঝতেন তা সত্ত্বেও সত্য গোপন করার চেষ্টা করেছিলেন মিডিয়ার সামনে আর তারপর যখন মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন বলেছিলেন যে কেসটাকে ভালো করে সাজাতে হবে একেবারে সুচপুরের মতো তখন মুখ্যমন্ত্রী আর কি বলছেন যে কেসটাকে ভালো করে সাজাতে হবে উনি বলছেন হ্যাঁ 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 সুচপুরের মতো যাতে জামিন না পাওয়া যায় সব তারাই সেট করে সেট করে দেন কেসও সাজিয়ে দেওয়ার কথা তারা বলেন তো যাই হোক বিষয়টা তো সেন্ট্রাল এজেন্সির হাতে চলে গেল রাজ্যের পুলিশ মানে শুরু করেছিল তদন্ত না কিন্তু সেন্ট্রাল এজেন্সির হাতে চলে গেল তো এখন যেটা সেন্ট্রাল এজেন্সি সিবিআই যেটা হলফনামা দিয়ে আদালতে বলেছে যে এরকম নাকি কথা হয়েছে কেসটোর সঙ্গে আনারুলের এবং পরেও নাকি আবার আরও দুবার কথা হয়েছে ফলে এবার তো নিশ্চয়ই সন্দেহ তো হবেই সিবিআই তাহলে এ এর সঙ্গে এই ঘটনার বিষয়ে কি বা কতটা যোগ আছে কেষ্টর সেজন্য কেষ্ট হলফনামা দিয়ে বলে এই কেষ্টর বিষয়ে সিবিআই হলফনামা দিয়ে বলেছে এখন দেখা যাক কী এগো ওই বিষয়টা তবে দর্শক এটুকু বলতে পারি যে যেভাবে সন্দেহ করছে সিবিআই মনে হয় কেষ্টর কপালে আরও কষ্ট বেড়ে গেল এবং আগামী কাল মঙ্গলবার কেষ্টর জামিন নিয়ে একটা আর কি ইয়ে আছে কলকাতা হাইকোর্টে হিয়ারিং রয়েছে আর তার আগেই যেভাবে এইসব আর কি বিষয় সামনে আসছে এবং আপনারা জানেন এর মধ্যে আবার ওই আর একটা তো বিষয় হয়েছে মানে রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার ওই মানে জেল থেকে নিয়ে আবার অ্যারেস্ট দেখিয়ে তাকে কাস্টোডিতে নিয়েছিল সেই যে কেসটা তাদের দলের একজন কর্মী যার নাম হচ্ছে শিব ঠাকুর মণ্ডল তিনি দল চেঞ্জ করছেন শুনে পার্টি অফিসে ডেকে তার গলা টিপে দিচ্ছিলেন একটা অভিযোগ হয়েছিল না এখন এইগুলো না এক একটা বাঁশ হয়ে যাচ্ছে কেষ্টর ক্ষেত্রে এখন যদি বলা যে না কেষ্ট কি ওই সব জীবন্ত পুড়িয়ে মারা কে কি যুক্ত হতে পারেন বলার চেষ্টা হবে তার তার পক্ষ থেকে তখন এবার এজেন্সি বলবে কে কে বলা হচ্ছে আমরা তো ছেড়ে দিন রাজ্যের পুলিশ তো তাকে কাস্টরিতে নিয়েছিল তাদের দলের এক কর্মীকে গলা টিপে দেওয়ার অভিযোগে তার মানে উনি তো এইরকম লোক তো উনি তো অনেক কিছু ঘটাতে পারেন মানে এটা একটা কোথাও একটা প্রমাণ হয়ে যাচ্ছে ফলে যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেসটা কিন্তু আরও বেশি বেশি করে জড়িয়ে যাচ্ছে দিল্লিতে যাওয়া আটকানোর জন্য আইন লড়াই তারা করছেন দিল্লি হাইকোর্টে এখন বিষয়টা চলছে সব ঠিক আছে দিল্লিতে হয়তো এখনই তাকে নিয়ে যাওয়া যাচ্ছে না ইডি নিয়ে যেতে পারছে না কিন্তু এই রাজ্যের থেকেও তো তার তো কেস কমছে না কেস তো বাড়ছে এবং এমন এমন সব কেস মানে সামনে আসছে জড়িয়ে যা যাচ্ছেন তো বেরোনা কত বেরোনো তো খুব মুশকিল খুবই মুশকিল বেরোনো দিল্লিতে চলে গেলে না শিব ঠাকুর মণ্ডলের বিষয়টা সামনে আসতো জানি না তারপর আবার লালন লালন শেখের মৃত্যুর বিষয়টা নিয়ে যেটা হলো লালন শেখের মৃত্যুর বিষয় নিয়ে সিবিআই কাস্টডির মৃত্যু লালন শেখের ওয়াইফকে দিয়ে কেস করানো লালন শেখের ওয়াইফের কেসের মধ্যেও অন্য রকমের প্রশ্ন উঠে যে ধরনের অভিযোগপত্রটা লেখা হয়েছে যে নামগুলো তার পক্ষে জানা সম্ভব নয় সেই নামগুলো নামগুলো দিয়ে সিবিআই অফিসারদের নাম দিয়ে অভিযোগটা করেছেন এমন লোকের নামে অভিযোগ মানে জড়িয়েছেন মানে সিবিআই অফিসারের নাম যিনি কেষ্টকে গ্রেপ্তার করেছিলেন পাচারকাণ্ডে কাণ্ডে তার নাম জড়িয়ে দেওয়া এই যে বিষয়গুলো এগুলো তো প্রশ্ন তৈরি করে আর একটা এজেন্সি তদন্ত করছে যদি তাদের অফিসারদের নাম করে করে এইসব অভিযোগ দায়ের হয় তারাও তো তারাও তো মানুষ নাকি যদিও তারা আইন মেনে কাজ করবে এটা আমরা আমরা আশা করব কিন্তু যদি এরকম বারবার তাদেরকে জব করার চেষ্টা হয় যদিও এজেন্সি বলছে সব ডকুমেন্ট নাকি রয়েছে রাত আটটা পঞ্চাশ মিনিটে কথা হয়েছে একুশে মার্চ এখন দেখা যাক কি হয় বিষয় তবে দর্শক আমি আবারও বলবো কেসটোর কিন্তু খুব কষ্ট বাড়ছে মানে দিল্লিতে না গিয়েও যেভাবে জড়াচ্ছেন এইখান থেকেও সহজে বের হতে পারবেন কি না খুব কিন্তু মুশকিল বক্রিকাণ্ড কিন্তু খুবই ভারী কেস খুবই ভারী কেস বক্রিকাণ্ড এসব কেসে কিন্তু সহজে জামিন হয় না পুড়িয়ে মারা খুব মারাত্মক মারাত্মক কেস দেখা যাক দর্শক আগামীকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস বাগজির বেঞ্চে কি হয় সেটা তো আমরা প্রথমে দেখব তারপর এই বিষয়ে সিবিআই কীভাবে কী এগোয় অন্ত করে সেটাও দেখব দর্শক নজর রাখতে হবে কি হয় দর্শক কি বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে